গণ্ডাছড়া প্রত্যন্ত এলাকায় ডায়রিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে মহকুমা স্বাস্থ্য দপ্তর ধলাই জেলার গণ্ডাছোড়া মহকুমার প্রত্যন্ত নারিকেলগঞ্জ এডিসি ভিলেজের চন্ডদশপাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বৃহস্পতিবার রাতে জরিনা চাকমা রত্নাপ্রভা চাকমা রবিপতি চাকমা রহিলেশ্বর চাকমা এবং তৃত্যাবতী চাকমা ডায়রিয়া আক্রান্ত হয়ে গণ্ডাছোড়া মহকুমা হাসপাতালে ভর্তি হয় এদিন রাতে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এলাকায় ছুটে যায় এবং চিকিৎসার কাজে হাত বাড়ান তারপরেও আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে শুক্রবার র্যামাবেলি মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা সম্পাদক সমীর দাস মহকুমা স্বাস্থ্য দপ্তরের একটি মেডিকেল টিমের সাথে নিয়ে আক্রান্ত এলাকায় ছুটে যায় সেখানে মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পাণ্ডব দাস চিরঞ্জিত দাস আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে ওষুধপত্র তুলে দেন এদিন স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি মণ্ডলের নেতৃত্বরাও যেভাবে গোটা দিন আক্রান্তদের পরিষেবার কাজে হাত বাড়িয়ে দেন তাতে করে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে স্বাস্থ্য দপ্তরের দ্রুত পরিষেবা পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ